এই সকল মালিকান থেকে নেই। ঠিকই তেমনি প্রমাণ চার ইমাম আবু হানিফা সাহেব মালিক আহমদ রহমাহুল্লাহ থেকে নেই, তারা সকলেই একই দিনের খাদেম ছিল, একই দিনের তারা খাদেম ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে যে দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন সেই দিনের খেদমত করা, উম্মতকে চার ভাগে ভাগ করা, মানে এই তো ভাগ করা হলো। আর তারপরে এমন গোড়ানি শুরু হলো যে আমরা তোমাদের চাইতে বেশি হ্যাঁ সংখ্যায়, সুতরাং আমাদেরটাই মানতে হবে, ওইটা চলবে না। হ্যাঁ এই শুরু হলো মজাবি গোড়ানি শুরু হলো। তারপরে আর আরো চার ভাগে ভাগ করা হলো, হ্যাঁ সুফিদের চার ভাগে, ভাগ করা হলো। আর তারপরে এই চার থেকে বহু শাখা প্রশাখা করে 126 তরিকা পয়দা করা হলো। এইভাবে এক উম্মতকে ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাসা মিনহু ফি শাইইন, এই দিনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা এই দিনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মুসলিমদেরকে বিভক্ত করেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক তাদের সাথে নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিচার আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। সালাফি দাওয়াতের উদ্দেশ্য একটি কথা বলি, সালাফি দাওয়াত কোরআন সুন্নাহর এই যে দাওয়াতের কাজ সৌদি আরবে দাওয়াত সেন্টারগুলির মাধ্যমে চলছে এবং সারা বিশ্বে আলহামদুলিল্লাহ চলছে, বাংলাদেশেও চলছে, ভারতেও চলছে, সারা বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে এই কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াত চলে না, যে কোনো নাম দিয়ে চলুক না কেন। এই যে কোরআন সুন্নাহ দাওয়াত চলছে, এই উদ্দেশ্য কি? এই দাওয়াতের, এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহর দিকে, সালাফে সালেহিনের তরিকায়, এবং ওই রকম মুসলিম দেখা এই উম্মতকে, যেই মুসলিমদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন তার ইন্তেকালের সময়। আপনি আমি সারা বিশ্বের মুসলিমরা কেমন মুসলিম হব? সাহাবায়ে কেরামদের মতো মুসলিম হব, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই রকম মুসলিম তৈরি করা। যখন ওই রকমের মুসলিম ব্যক্তি তৈরি হবে, বেশ কিছু ব্যক্তির মাধ্যমে একটা পরিবার তৈরি হবে, কয়েক পরিবারের মাধ্যমে একটা সমাজ তৈরি হবে, আর কয়েকটা সমাজের মাধ্যমে একটা দেশ তৈরি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে দ্বীনের সমস্ত বিধি বিধানের বাস্তবায়ন সম্ভব হবে। তাদের ভালো করে বুঝবেন, কিন্তু একশ্রেণীর লোকেরা এটাকে উল্টো করে বলে যে না আগে ক্ষমতা নিয়ে নেব, আর ক্ষমতা নিয়ে নিলে সোজা হবে না, তারপরে সবকে হ্যাঁ পিটিয়ে সোজা করে দেবো, বল প্রয়োগ করে সোজা করব। এটা তরিকা নয়, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা, না খোলাফায়ে রাশিদিনের তরিকা, না সাহাবায়ে কেরামদের তরিকা, আর না এটা সালাফিদের তরিকা। সালাফিদের তরিকা হচ্ছে যে নিজের দিক থেকে শুরু করতে হবে। এই মর্মে একজন বড় আলেম চিন্তাবিদ বলেছিলেন যে আকিমু দাওলাতাল ইসলামে ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই বাক্যটি তাদের থেকে নকল করে বলতেন যে তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করো ফি কুলুবিকুম, তোমাদের কলবে কলবে, প্রত্যেকের কলমে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তোকান লাকুম ফি আরদিকুম, তখন তোমাদের জমিনে তোমাদের দেশে এমনিতেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কিন্তু আপনি বলবেন না আগে দেশে কায়েম করব তারপরে কলম ঠিক করব, অসম্ভব কাজ এবং এটি ভুল কাজ, যেই হলে অনেকেই লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল সংশোধনের তৌফিক দান করেন। সালাফি দাওয়াতের বা সালাফিদের বা আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফিদের বিভিন্ন নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আর যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটি যারা যত বেশি শিরক করে ভারত বাংলাদেশ পাকিস্তান তারা এই লেভেলটি বেশি নিয়েছে। হ্যাঁ তারা নিজেদেরকে বলে যে আমরা সুন্নি, হ্যাঁ সমস্ত শিরক বিদাত করে তারা বলে যে আমরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা বিদাত করতে নিষেধ করে, শিরক করতে নিষেধ করে তাদেরকে বলে ওয়াহাবি। তাদের কাছে দুটো ভাগ আছে, হয় সুন্নি কবর মাজার পূজারী হ, আর যদি তার না হতে পারিস তাহলে তোর নাম হচ্ছে ওয়াহাবি। সুতরাং দেওবন্দি ভাইদেরকেও ছাড়েনি তারা, ওদেরকে ওয়াহাবি বলেছে তাদের কিতাবে, দেওবন্দি ওলামাদেরকেও ছাড়েনি যে এরা হচ্ছে ওয়াহাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের দিকে ফিরে আসা তৌফিক দান। সালাফি দাওয়াতের মূলনীতি সম্পর্কে বলি, প্রথম মূলনীতি হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। যেই তৌহিদের কথা কোরআন কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আগে তৌহিদ কায়েম করতে হবে।
আর তৌহিদ মনে রাখবেন যে ওলামারা তৌহিদকে তিন ভাগে ভাগ করেছেন, যেগুলি কোরআন এবং হাদিসের দলিল থেকে নেওয়া, কোরআন বিভিন্ন আয়াত থেকে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে নেওয়া। এই ভাগগুলো যদিও ওলামারা করেছেন কিন্তু সবগুলির দলিল কোরআন সুন্নাহ মজুদ রয়েছে। তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে উলুহিয়াত, তৌহিদুল আসমা ওয়া সিফাত। তৌহিদে রুবুবিয়াত হচ্ছে যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহর মাখলুককে শরীক করবেন না। সহজ ভাষায় বুঝে গেল, আল্লাহর কাজে আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে ছেলে মেয়ে দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তাসারুফ করা। হ্যাঁ, গোস কুতুবরা আসমান জমিন ধরে আছে, তো আল্লাহ পাকের কাজে শিখ গোস কুতুব ওলি আউলিয়ার ছেলে মেয়ে দিতে পারে, ওলি আউলিয়ার রোগ ভালো করতে পারে, রোগ ভালো করা আল্লাহ পাকের কাজ। তো আল্লাহর কাজে আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়াত। আর বান্দার কাজে, আমার কাজে, আপনার কাজে আল্লাহর তৌহিদ একত্র প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৌহিদুল ইবাদাহ বা তৌহিদ উলুহিয়াত। আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কোনো কিছুকে কোনো কাউকে শরীক করবে না, এটা তাওহীদুল ইবাদাহ। সুতরাং আপনার রুকু হবে আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, দোয়া হবে আল্লাহর কাছে, মানত হবে আল্লাহর জন্য, জবাই হবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বা ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছিলাম তৌহিদের কথা, এই তৌহিদ, তৌহিদ রুবুবিয়াত, তৌহিদ উলুহিয়াত, তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেইভাবে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম গুণাবলী, যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবে বিনা বিকৃতিতে, বিনা অস্বীকৃতিতে, বিনা কোন রকমের সাদৃশ্য প্রশ্ন করে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবেই সেগুলির প্রতি ঈমান রাখা, এগুলি হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। সুতরাং আল্লাহর যেসব গুণ রয়েছে, যেমন আল্লাহ হাতের গুণ, আল্লাহর হাত আছে, আল্লাহর হাতকে আল্লাহর হাত আল্লাহর মতো বলবেন, বলবেন না কুদরতি হাত। আল্লাহর চেহারা ভাইয়া কা ওয়াজহু রাব্বিক, ওয়াজহু মানে চেহারা, আল্লাহর চেহারা আছে আল্লাহ কোরআনে কারিমে বলছেন। সুতরাং আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো, যেমন আপনার চেহারা কার মতো, আপনার চেহারা আপনার মতো, আপনার চেহারা আমার মতো নাকি, আপনার চেহারা আপনার মতো। তো সৃষ্টি সৃষ্টিতে যদি পার্থক্য থাকে, সৃষ্টি স্রষ্টাতে কত খালেক আর মখলুকে পার্থক্য থাকতে পারে। তো আল্লাহ পাকের চেহারা আসবে, আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহ পাকের অবতরণ প্রথম আকাশে নেমে আসে মানে আল্লাহর রহমত নেমে আসে। এগুলি হচ্ছে গোমরাহি, এগুলি হচ্ছে তাওহীদুল আসমা সিফাতে ভ্রষ্টতা। তো বলছিলাম যে প্রথম যে বিষয়টি তাওহীদ, তাওহীদের ক্ষেত্রে তাওহীদ এক শ্রেণীর লোকেরা তাওহীদ রুবুবিয়াতকে, আর বিশেষ করে তাওহীদ রুবুবিয়াতের মধ্যে হাকেমিয়া, হ্যাঁ, ক্ষমতার তাওহীদ, এইটাকে নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তাদের এখনো তাওহীদুল ইবাদার ঠিক কিছু ঠিক ঠিকানা নাই, তাদের খবর নেই। মনে রাখবেন যে শুধু তাওহীদে রুবুবিয়্যাহ দিয়ে মুসলিম হওয়া যায় না, মানে আল্লাহর কাছে আল্লাহকে এক মনে করে মুসলিম হওয়া যায় না। মক্কার মুশরিকেরা যখন জিজ্ঞেস করা হতো, কোরআনে কারীমের কয়েক জায়গায় রয়েছে, ওয়ালাইন সাআলতাহু মান খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, মক্কার মুশরিকেরা যখন জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা কি বলতো, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর রুবুবিয়্যাহ কেন তারা মানত, হ্যাঁ, আল্লাহ রিজিক দেওয়াকে মানত, আল্লাহ হায়াত মতের মালিক আল্লাহকে মানত, কিন্তু শিরিক করত কিসে, ইবাদত বন্দেগী তাওহীদুল ইবাদাহ উলুহিয়াতে শিরিক করত, বলতো যে এগুলি হচ্ছে আমাদের ওসিলা, হাওয়ায় সোফাও নাই আল্লাহ মা না কত ইল্লা লি তারিবুনা ইলা আল্লাহ জুলফা, এগুলি দেব দেবীর পূজা করছি, লাতুজা মানাতের পূজা করছি, কেন এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দেবে, আল্লাহর কাছে সুপারিশই হবে, এরা আমাদের জন্য ওসিলা হবে, সরাসরি আমরা আল্লাহর কাছে পৌঁছিতে পারবো না, সেই জন্য এদের পূজা করছি। এই আকীদাই তো মাজারপন্থীরা রাখে, এই আকীদাই তো সুফিরা রাখে, যে ওলি আউলিয়া ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, আপনি কিয়ামতের দিনে কি করে আপনি জান্নাতে যাবেন ওলি ছাড়া, আপনার পীর ছাড়া, আপনার মতের সময় শয়তানের গুমরাহী থেকে কে রক্ষা করবে যদি আপনার পীর না থাকে। এই সব শিখিয়েছে আল্লাহ পাক, তাদের হেদায়েত দান করেন এবং এই সমস্ত গুমরাহী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাওহীদের উপর যে বিষয়টি মূল, দ্বিতীয় মূলনীতি, সেটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ করবেন নিঃশর্ত পেরিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবেন। যখন আপনার কাছে কোন একটি হাদিস পৌঁছে গেল, আয়াত পৌঁছিল অথবা হাদিস পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই হাদিস মনসুখ রহিত নয়, সেই হাদিস জয়ীফ জালও নয়, সুতরাং সেই হাদিসকে মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে যদি বাধা থাকে, না
রাফেদানের হাদিস মানা যাবে না, সূরা ফাতিহা পড়ার হাদিস মানা যাবে না। কেন? আমাদের মজহাবে নেই, আমাদের হুজুরেরা বলে না, সেই জন্য যে মানা যাবে না। তাহলে আপনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাই ত্রুটি রয়েছে, আপনি অন্য কোন পথে আছেন, নিজের পথকে ঠিক করুন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 3 এর শব্দ আছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তার অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে, কোরআনে কারীম নাযিল করা হয়েছে, আর দ্বিতীয় হি সুন্নাহ নাযিল করা হয়েছে, ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর এই বিধান বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক অভিভাবকদের অনুসারী হইও না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে। কোরআন সুন্নাহ অনুসারের ক্ষেত্রে একটি কথা বোঝার প্রয়োজন রয়েছে, কোরআন সুন্নাহ অনুসারী হব কিন্তু জনগণ কিভাবে অনুসারী হবে? মুসলিম সমাজকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা হচ্ছে আলেম, আলেমা যারা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তরজমা বুঝে, এটা বুঝে উদ্দেশ্যটা বুঝে, এই আয়াতের উদ্দেশ্যটা কি, এই আয়াতের তাফসীর কি, এই হাদিসের অর্থ কি হতে পারে, মোটামুটি ভালো বুঝে এই এক শ্রেণীর ওলামায়ে কেরাম। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে কোরআনে মাহাদিসের কিছু কিছু বুঝে, সব মাসলাই বোঝা মুশকিল তাদের, কিন্তু কিছু কিছু বুঝে, অর্থ বুঝে কিছু, আর কিছুটা ধরতে পারে, একেবারে জনগণের মতো না, আর একেবারে ভালো আলেম না, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে জনগণ, জনগণ। তাহলে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে, যারা মজহাবের মুকাল্লিদ, মুকাল্লিদ, চার মজহাবের এক মজহাব মানতেই হবে, চার গিয়ারের এক গিয়ারে আপনাকে থাকতেই হবে, ভাই হানাফি হইতে হবে, না শাফি হইতে হবে, না মালিকি হইতে হবে, না হাম্বলি হইতে হবে, হ্যাঁ একথা তাদের দাবি, আর এটা খরচ আবশ্যক হইতে হবে তাদের কাছে। এটা বলে যে চারের একটা হলেই হয়, কিন্তু যখন বাংলাদেশে যাবেন, ভারতে যাবেন, আর ওখানে যারা মেজরিটিতে আছে তাদেরকে যদি বলেন যে ভাই আমি এইরকম করে নামাজ পড়ো, আপনি ওইরকম পড়ছেন, আপনি হানাফি মজহাবে নামাজ পড়ছেন, আমি শাফি মজহাবে, আমি রফাদান করে নামাজ পড়ব, সূরা ফাতিহা পড়ে নামাজ পড়বো, হ্যাঁ আমি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বো, তো আপনার সেখানে স্থান আছে, বাস্তবতা দেবে, দেবে মুখে তো বলছে যে চারটাই ঠিক, চার মজাবি হক, তো চার মজাব হক, তো আপনি যদি হানাফি তরিকে নামাজ পড়তে পারেন, তো আমি সাফি হয়ে পড়লাম, অসুবিধা দেখি, আর একজন হাম্বলি নামাজ পড়লো, অসুবিধা দেখি, আর একজন মালিকি নামাজ পড়লো, অসুবিধা দেখি, সবাইকে স্বাধীন ছেড়ে দিচ্ছে যেমন পারছো পড়ো। কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে আমাদের ছাড়া তোমাদের কারো স্থান নেই, তাহলে মজাব চারটা আসলে আমলে তো মানেন না, মজাব যার গায়ে জন আছে সেই মজাব চলো, অন্য মজাব আর চলবে না, এই অবস্থা। জি শোনেন, একদল হচ্ছে মুকাল্লিদ, একবারে চার একটা মানতে হবে। সালাফি ওলামারা কি বলে? সালাফি ওলামারা ওটাই বলে যেটা কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ হাদিসে আছে, কোরআনে কারিমের কোন আয়াতে আছে যে একটা মাযহাব মানতে হবে? আছে কি? দেখাতে পারবেন যে এক মাযহাব মানতে হবে না? কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে চার মাযহাবের এক মাযহাব মানতে হবে, আছে কোন হাদিস? ভবিষ্যৎবাণী করেছেন না, বরং আল্লামা শাহাবুল্লাহ মাহদিস দেহলভি রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহ আল বালিগা নামক প্রসিদ্ধ কিতাবে তিনি বলেছেন যে এলাম আন্না নাস কান কাবলাল মিয়াতি রাবিয়াতি গায়রু মুজতামিইন আলা তাকলিদিল খালিস লিমা যাবিন ওয়াহিদিন বিআইনি। শুনে রাখো যে চতুর্থ শতাব্দী পর্যন্ত, চতুর্থ শতাব্দী পর্যন্ত, তার মানে 300 বছর পার হওয়ার পরে চতুর্থ শতাব্দী শুরু হয়, তাই না? চতুর্থ শতাব্দী পর্যন্ত এই উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার জনগণ গায়রু মুজতামিইনা, তারা একমত ছিলেন না আলা তাকলিদিল খালিসে, যে নির্ভেজাল তকলিদ করতে হবে, কোন একটা মজা মানতে হবে, লে মাযহাবিন ওয়াহিদিন বিআইনি, যে একটা মজা অবশ্যই মানতে হবে, এই রকমটা ছিল না। তাহলে 1400 বছরের যে এই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন 1400 বছর আগে, তার মধ্যে 300-350 বছর পর্যন্ত এই মজাবের হুদিস পর্যন্ত ছিল না, মজাবের নাম ছিল না, ইমামরা এসেছিলেন কিন্তু ইমামরা মজহাব দাঁড় করেও জাননি, আর মজহাবের দিকে দাওয়াতও দিয়ে জাননি, তারা ফতোয়া এসেছে, মাসলা এসে জিজ্ঞাসা করেছেন, উত্তর দিয়েছেন, পরবর্তীকালে লোকেরা একজন ইমামকে মানা শুরু করলো, যে না তাঁর ফতোয়া কি শুরু মানব। এইভাবে যুগের আবর্তন বিবর্তনে মজহাব পয়দা হলো, না আল্লাহ পয়দা করেছে,
করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ না নির্দেশ দিয়েছেন মজাব মানা, না রাসূলুল্লাহ উপদেশ দিয়েছেন অ্যাডভাইস করেছেন মজাব মানার, বরং যুগের আবর্তন বিবর্তনে এই মজহাব জন্ম নিয়েছে। যারা এই মজহাব ফলো করে তারা বলে যে চারের একটা মানা বাধ্যতামূলক, মানতে না হলে আপনি গুমরাহ করেন। তাহলে সাহাবায়ে কেরামদের যুগে বলবেন সাহাবায়ে কেরামদের যুগে সরাসরি রসুলকে পেয়েছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সরাসরি পান না, সেই যুগে বেশি এলম চর্চা ছিল। হ্যাঁ, তাবা তাবেইন, তারপরের যুগ, তারপরের যুগ, তখনকার জনগণকে বেশি শিখার সুযোগ পেয়েছেন, আজকে শিখার সুযোগ বেশি আছে বলেন? এখন বেশি শিখার সুযোগ আছে না তখন বেশি সুযোগ ছিল? এখন বেশি সুযোগ আছে। এখন আমরা কম্পিউটারে বিশাল লাইব্রেরি রাখতে পারবো। হ্যাঁ, এখন যে কোনো ইসলামিক বুক আর হাদিসের কিতাবগুলি কমপক্ষে তো আপনার কাছে যে কোনো ভাষায় পেতে পারবেন আপনি, কিন্তু তখন হাদিসের কিতাবগুলিও সংকলন হয়নি, একটা হাদিসের জন্য কোথায় কোথায় ছুটে যেতে হয়েছে মুহাদ্দিসিনদেরকে তলাশ করার জন্য। তাহলে কত মুশকিল ছিল এলিম হাসিল করা, তারপরেও তারা এক মজহাব মানেননি যে একটাই মজহাব শুধু মানতে হবে, তারপরে তবলিগকে ফরজ করে দিলেন। সালাফি ওলামারা বলে যে না, মজহাব ফরজ না, ওহী মানা ফরজ। কি মানা ফরজ? ওহী মানা, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। তবে সমস্ত ওলামাদের শ্রদ্ধা এহতেরাম রেখে, সমস্ত ইমামদের এহতেরাম সম্মান শ্রদ্ধা রেখে, বহাল রেখে। আমি একটি কথা মাঝে মাঝে বলি, আবার বলছি, যে যারা একজন ইমামকে মানে, যে ইমামকে মানে তাকে বেশি সম্মান করে না, করে না তাকে বেশি মহব্বত করে না, করে না, এটা অস্বীকার করার কিছু নেই, ঠিক না? যদি একজনকে মানেন তো তার ভক্ত আপনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারপরে সাহাবায়ে কেরামদের মানে, তাবেঈনদেরকে মানে, চার ইমামকে মানে, মুহাদ্দিসিন আবু হানিফা আল-মাদানী, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইম্মা কেরাম, উলামা ইসলাম আর খাদেম ইসলাম এসেছেন, সকলকে একই নজরে, শ্রদ্ধার নজরে দেখি, কে বেশি সম্মান করে? যারা এক মজহাব মানলো তারা একজন ইমামকে বেশি সম্মান করে। পক্ষান্তরে যারা সবাইকে মনে করে সকলেই দিনের খাদেম ছিলেন, তারা সকলকে সমান নজরে দেখে না, দেখে না, সমান নজরে মহব্বত করে না, করে না, সমানভাবে মানার চেষ্টা করে না, করে না। যে হক যার কাছ থেকে পাই, হক যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে পাবো তার কাছ থেকে পেল, হক যখন ইমাম শাফি থেকে শাফির কাছ থেকে পেল, হক যখন আমি ইমামে মালিক থেকে পাবো তার কাছ থেকে নেব, হক যখন ইমাম মাহমুদ বিন হাম্বলের কাছে পাবো রাহিমাহুল্লাহ জামিয়ান তার কাছ থেকে নেব, হক যদি লিখি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে তার কাছ থেকে নেব, যার কাছে হক পাবো তার কাছ থেকে নেব। কারণ উদ্দেশ্য আমাদের হচ্ছে কাকে মানা? হ্যাঁ, কোরআন সুন্নাহকে মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়া। উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া। এখন কোরআন এবং হাদিস তো সবাই বুঝেন না, এই ক্ষেত্রে আমাদের একটা মিথ্যাবাদে এই মিথ্যাবাদ অপবাদের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা মজহাবদার, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা বলে যে যারা আহলে হাদিস বা সালাফি এরা সকলে বুঝতে, এরা সবাই ইজতিহাদ করতে চায়, এরা কোনো ওলামা মানে না, ভুল কথা, একেবারে মিথ্যা কথা, না মিথ্যা কথা। মনে রাখবেন যে তিন ভাগে এই জন্য ভাগ করলাম, যারা ভালো ওলামা তারা বলছেন যে যতই বড় আলেম হোক না কেন আপনাকে এক মজহাবে ইমামকে মানতে হবে, এটা ভুল কথা। বড় আলেম কোরআন সুন্নাহ বুঝতে পারছেন, তাহলে কোরআন সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, ইজতিহাদের দরজা বন্ধ হয়নি। তার বলছে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে, চার ইমামে সীমিত হয়ে গেছে, চারের একটা মানতে হবে, আপনাকে মুকাল্লাবের অন্ধ অনুসারী হতে হবে, এই কথাটি ভুল। যারা ভালো ভালো আলেম তারা কোরআন সুন্নাহকে পড়াশোনা করার পরে, চর্চা করার পরে তারা সিদ্ধান্ত নেবে, নতুন কোন সিদ্ধান্ত নয়, চার ইমামের চারটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হওয়া আছে, প্রায় ক্ষেত্রে চার ইমামের উক্তির মধ্যেই বা তারা যা ছেড়ে গেছেন তাতে হক আছে, কিন্তু তার ব্যতিক্রম কখনো ঘটতে পারে, যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টিকে স্পষ্ট করেছেন। এইভাবে সালাফি ওলামারা বড় বড় আলেমদেরকে বলে যে তোমরা কোরআন সুন্নাহ থেকে সরাসরি গ্রহণ করো, মধ্যম শ্রেণীর যারা আলেম, আমাদের সমাজে তো সবাইকে আলেম বলা হয়, হ্যাঁ, আর একটু ভালো আলেম হলে আল্লামা বানে, আল্লামা না, সবাই তালেবে ইলম। সুতরাং আজকে যে আল্লামা শব্দটি আমাদের শাহেদ ভাই ব্যবহার করেছেন, আমি এটা পছন্দ করি না, হ্যাঁ, এটা আমি নিজের জন্য পছন্দ করি না, অন্যের জন্য ভালো লাগে না, কারণ আল্লামা আজকাল আল্লামা পাওয়া মুশকিল আছে, হ্যাঁ, দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে আল্লামা মানে মহাজ্ঞানী, আল্লামা মানে কি?
মহাজ্ঞানী, তো মহাজ্ঞানী দাবি করা আর মহাজ্ঞানী কাউকে বলা অত সহজ নয় যে আপনি আবেগে শুধু বলবেন। তো বলছিলাম যারা মধ্যম শ্রেণীর কিছু আরবি বুঝেন, কোরআন হাদিস বুঝেন, তারা কি অন্ধভাবে একটা মজা মানবেন বা একজন আলেমের কথা মানবেন না? তারা চেষ্টা করবেন একটু যতটা পারছেন, যে যে মশলা গুলিতে পারছেন কোরআনে মহাদিস একটু পড়ে নেওয়ার দলিল বা আলেমের কাছ থেকে জানতে হবে, আলেম ছাড়াও পাইনি, ভালো আলেমের কাছ থেকে জানতে হবে, কিন্তু একটু দলিল সম্পর্কে নাড়াচাড়া করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে যে এর দলিল কতটা আর শক্তিশালী। মেহনত করার তৌফিক দিয়ে যোগ্যতা দিয়েছেন, মেহনত পরিশ্রম করতে হবে। জি, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাধারণ আলেমরা। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে জনগণ, আম লোকেরা। জনগণের জন্য দলিল জানা জরুরি নয়, ভালো করে শুনে রাখেন। জনগণ আপনারা, আপনাদের জন্য প্রত্যেক রফায় দলিল জানতে হবে, সূরা ফাতিহা পড়া দলিল জানতে হবে, হ্যাঁ, আর নামাজ করতে গিয়ে শুরু হবে কোথায় শেষ হবে দলিল জানতে হবে, কোন হাদিসের কিতাব আছে সহিহ না যঈফ জানতে হবে, না এটা অসম্ভব। সুতরাং অসম্ভব না, ইয়াকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ আল বাইরে আল্লাহ পাক কোনো দায়িত্ব চাপান না কোনো মানুষের উপর। জনগণের কাজ হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। মৃত না জীবিত? জীবিত। যারা মুকাল্লিম, হ্যাঁ, তারা বলছেন যে না মৃত চাই, আমার কাছ থেকে জানতে হবে, ওর কাছ থেকে জানতে হবে। হ্যাঁ, তাহলে ওনার কিতাব খুঁজে বেড়াইতে হবে তাহলে, হ্যাঁ, এটা তো বোঝানো হয়নি। বলা হয়েছে তোমার যুগে, তোমার দেশে, তোমার কাছাকাছি, তোমার শহরে যে কোনো আলেম থাকে সে হচ্ছে আহলে যিকির অন্তর্ভুক্ত। সুতরাং আহলে যিকিরকে জিজ্ঞেস করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের যদি জানা না থাকে। জনগণ তাহলে মানুষ, জনগণরা আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে সালাফিদের পন্থা। সালাফিরা কখনো সকলে মুজতাহিদ হয় না, আর সকলে মুজতাহিদ হওয়ার দাবিও করে না, আর জনগণকে দলিল জানতে হবে এই কথাও তারা বলে না। এইসব মিথ্যা কথা ওরা আমাদের নামে ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে, আর এইসব কথা প্রচার করে থাকে। আল্লাহ পাক তাদের যেন হেদায়েত দান করেন, যারা মিথ্যা কথা জেনে শুনে প্রচার প্রসার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করেন। তৌহিদের পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের পরে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তাজকিয়া নাফস। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে আত্মার পরিশুদ্ধি করা। এই তিনটি কথাকে এখন সুন্দরকে ভেঙে বলি। যখন তৌহিদের কথা আসবে তখন আকাশের দিকে দেখাবেন, কার একত্ব প্রতিষ্ঠা করবেন? আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা আসবে তখন ইশারা করবেন কোন রাস্তায়, যেই রাস্তার উপর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, এই রাস্তা সোজা রাস্তা, সেটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ডানে না বামে না, ডানে বামে শয়তান বসে আছে। হাদিস আছে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এটা যার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত, আর ডানে বামে অনেকগুলি ছোট ছোট রাস্তা আছে, এই ছোট রাস্তা অফি করলে আর আলা করলে আর প্রত্যেকটি রাস্তাতে ছোট ছোট ডান বামের রাস্তাগুলিতে শয়তান বসে আছে, ডাকছে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, হ্যাঁ তুমি খারেজি হয়ে যাও, তুমি বিদাতি হয়ে যাও, তুমি এই হয়ে যাও, হ্যাঁ, চমকদার ভাষা দিয়ে বলে, খারাপ ভাষা দিয়ে বলে, এভাবে মানুষকে গোমরা করে থাকে। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এদিকে উপর দিকে ইশারা হলো আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, সামনে সোজা ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা, আর তিন নম্বর হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধি করতে হবে। এই আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে সমস্ত ফরায়েজ ওয়াজিবাতগুলি আদায় করতে হবে, ফরজগুলি আদায় করতে হবে, ওয়াজিবগুলি আদায় করতে হবে, আর তার বিপরীত সমস্ত রকমের হারাম নাজায়েজ কথা কাজ থেকে বাঁচতে হবে। তারপরে যেগুলি সন্নত সেই সন্নতগুলি পালন করতে হবে, মুস্তাহাবগুলি পালন করতে হবে, নফল ইবাদতে আপনার একটা অংশ থাকতে হবে, আর তারপরে তার বিপরীত হচ্ছে যেগুলি অপছন্দনীয়, যেগুলি মাকরুহাত, যেগুলি আপত্তিকর, যেগুলি একজন মুসলিমের জন্য শোভা পায় না, সেসব কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে।
এর মাধ্যমে আপনাকে আত্মার পরিশুদ্ধি করতে হবে। তাজকিয়ে নফস আত্মার পরিশুদ্ধির বিষয়টি দিয়ে গিয়ে সুফিরা গুমরা হয়েছে, পীর মুরিদির ব্যবসা যারা করে তারা গুমরা হয়েছে। প্রথম দিকে তারা তাজকিয়া নফস করেছে, কিন্তু তাজকিয়া নফসের নামে গিয়ে তারা ধীরে ধীরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাজকিয়া নফস আত্মার পরিশুদ্ধির তরিকা ছিল সেটা থেকে তারা দূরে সরে গেছে, কমের পক্ষে বিদাতে লিপ্ত, আর ধীরে 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 বড় বড় কুফরিতে, শিরকে, ওয়াহদাতুল ওজুদ, হুলুল, আর তাসাউরে শেখ, ফানাফিল্লাহ, ফানাফি রাসূল, ফানাফি শেখ, আর এইরকমই ওয়াজদ হাল তাদের পরিভাষার শেষ নাই, যেগুলি মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলির কোন সনদ দলিল প্রমাণ না কোরআনে কারীমে রয়েছে, আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। দাবি করেছে প্রথম তারা যে আমরা নবীর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, কিন্তু ধীরে ধীরে যেমন ওলামারা বলেছেন, ইন্না আউওয়ালা দারাজাতি তাসাউফে ইত্তিবাউন ওয়া আখিরু দারাজাতি জান্দাকাতু, সুফিরা প্রথম দিকে শুরু করেছে ইত্তিবা দিয়ে, যে আমরা কি করছি নিজের আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, আর আমরা দুনিয়া বিমুখ হব, যোহদ এবং ওয়ারা তাকওয়া পয়দা করব। বলছেন যে সুফিরা বা তাসাউফ, যেটা শেষ পর্যন্ত তারা বেদীন হয়ে দিন থেকে অনেক দূরে চলে গেছে, বড় বড় শিল্প ফরিতে ডুবে গেছে। তাদের আকীদা গুলি পড়লে বুঝতে পারবেন, এমনকি তাদের অনেকে বলেছে যে খুদ না বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, আমরা এমন সাগরে পাড়ি দিলাম যে সাগরের কিনারায় গিয়ে নবী রসুল কোন থমকে দাঁড়িয়ে গেছে, আর যেতে পারে না। নবী রসুল এসে দেখলেন যে সাগরে এখানে আমরা পাড়ি দিতে এত দূর আর যেতে পারবো না, থেমে গেছে, আর আগে বাড়তে পারেননি। কিন্তু পীরেরা বলছে খুদ না বাহারা, ওই দরিয়াকে আমরা একবারে পাড়ি দিই, পাড়ি দিই। তার মানে তারা নবী রসুল চাইতো বেশি শ্রেষ্ঠ দাবি করে এবং বেশি তারা ভালো, বেশি শক্তিশালী, কারণ তাদের মধ্যে খোদাই শক্তি চলে এসেছে, হ্যাঁ ইলাহী শক্তি চলে এসেছে, তারা আল্লাহর কুদরত পেয়ে গেছে, বরং আল্লাহতে তারা বিলীন হয়ে গেছে, এই সমস্ত কুফরি আকীদা তাদের মধ্যে চলে এসেছে। এই তাজকিয়া নফস নয়, যে তাজকিয়া নফস দাবি করে তারা গুমরাহির শিকার হয়েছে, ইসলাম থেকে দূরে চলে, বরং আত্মার পরিশুদ্ধের জন্য সহজ তরিকা বললাম যে কমপক্ষে একজন মুসলিম নিজের ফরজ ওয়াজিবটা ঠিক রাখবে, তাওহীদ ঠিক আছে, শিরক নেই, সুন্নাত ঠিক আছে, বিদআত নেই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে, নামাজে কোনো গাফিলতি নেই, পাঁচ ওয়াক্ত নামাজে যতগুলি ওয়াজিবাত আছে, ফরায়েজ আছে, জামাত সহকারে পড়বেন, ওয়াক্তে পড়বেন, ওই সবগুলি ঠিক আছে, আর তারপরে হারাম খাওয়া নেই, হারাম দেখা নেই, হারাম শোনা নেই, হারাম আচার আচার আচরণ নেই ইত্যাদি, এই সমস্তের পরে তখন সুন্নতের পালা, সুন্নত মুস্তাহাবগুলি করবেন, তাহাজ্জুদ গুজার হবেন, সালাতুদ দোয়া করবেন, ইশরাক করবেন, এইরকমই যত নফল ইবাদত বন্দিকে আপনি বাড়াইতে পারেন, নফল সুন্নত জিকির আজকালগুলি, ফরজ জিকিরের পরে নফল জিকির, সকাল সন্ধ্যার জিকির রয়েছে, নামাজের পরের জিকির আজকার রয়েছে, তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে জিকির আজকার রয়েছে, এই সমস্ত জিকির আজকারের পাবন্দী করবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এইভাবে আত্মার পরিশুদ্ধি হবে, আখেরাত মুখী হবেন, আখেরাত নিয়ামতকে আপনি স্মরণ করবেন বেশি, দুনিয়ার ভোগের সামগ্রীর ওপর অভক্তি রাখার চেষ্টা করবেন, যদি দুনিয়া ছুটেও যায় যাতে করে হাহাকার অবস্থা না হয়, পেরেশান না হয়ে যান, চাকরি চলে গেল কি করে বাঁচবো এইরকম না হয়, তার মানে আপনার তাজকিয়া নফসে আত্মার পরিশুদ্ধিতে বড় ত্রুটি রয়েছে। এই সুফিরা এইসব গুমরাহের সাথে সাথে তাদের আরেকটি গুমরাহি হচ্ছে যে তারা গায়েব জানতে পারে, দাবি করে যে তারা অদৃশ্য সম্পর্কে খবর রাখে, হ্যাঁ কিসের মাধ্যমে, কাশের মাধ্যমে, কিসের আকিদা আছে তাদের, কাশ নাকি তাদের সামনে পৃথিবী খুলে যায় যার ফলে কোথায় কি হচ্ছে সবকিছুই তারা দেখতে পায়, এগুলি বড় শিরকি আকিদা, এবং তারা তার সাথে সাথে তাদের ধৃষ্টতার শেষ নেই, তাদের অনেকে বলেছে আন্তুম তাকুদুনা উলুমাকুম মাইয়াতান আন মাইয়াতিন, আরে তোমরা এলেম হাসিল করছো শরিয়ার আলেমরা, হ্যাঁ শরিয়ত পড়ছো, তোমরা মৃতদের থেকে এলেম হাসিল করছো,
ইমাম আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, অমুক সাহাবি তাবেঈ কি বলেছেন, এগুলি পড়ছো। হ্যাঁ, তারা মৃত, তাদের কাছ থেকে এলিম হাসিল করছো। আর আমরা একমাত্র সেই সত্তা থেকে এলিম হাসিল করি সরাসরি, যে সত্তা আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা এলিম হাসিল কাশের মাধ্যমে আল্লাহর সাথে তারা মোলাকাত করে, আল্লাহর কাছ থেকে এলিম হাসিল করে। দরকার কি মানুষের কাছ থেকে এলিম শিখার, দরকার কি ওস্তাদের কাছ থেকে এলিম শিখার, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তারা এলিম হাসিল করে। এইরকম বহু গুমরাহি রয়েছে তাজকিয়া নাফসের নামে, আত্মার পরিশুদ্ধির নামে সুফিদের মধ্যে। এই পন্থা পুরোপুরি বর্জন করতে হবে। ইসলামে সুফি ইজমের কোনো স্থান নেই, সুফি ইজমের কোনো স্থান নেই ইসলাম। এই হচ্ছে সালাফি দাওয়াত। সালাফি দাওয়াত যে কোরআন সুন্নাহর আলোকে তারা আত্মার পরিশুদ্ধির কথা বলে। সুতরাং নিজের কলবকে পরিষ্কার করতে, কলব পরিষ্কার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে হবে না, সেটা হচ্ছে যে অন্তর যাতে করে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ আর দুনিয়ার স্বার্থকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া, এই রকমের যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে সেগুলিকে মুছে ফেলা, সেগুলিকে মুছে ফেলা। এই ক্ষেত্রে অনেকেই সক্ষম হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্তর পরিষ্কার করার তৌফিক দান করেন। এজন্য প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে যে আমি এই আরব উপদ্বীপে তাওহীদের দাওয়াত দিলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, আর এখানে আরব উপদ্বীপে জাজিরা আরবে মুসলিমদের মাঝে শিরিক করাতে শয়তান পারবে না, জাজিরা আরব পারবে না, কিন্তু একটি কাজ করতে সক্ষম হবে শয়তান। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানা কাদ আসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশে বাইনা। শয়তান নিরাশ হয়ে গেছে, আশা রাখেন পারবে না। কিসে নিরাশ হয়ে গেছে? আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, নামাজি মানুষ আরব দেশে শিরক করবে, মূর্তি পূজা করবে, কবর মাজার পূজা করবে, এর থেকে নিরাশ হয়ে গেছে। সত্যিকার যদি নামাজি হয় আর সত্যিকার যদি সহি আকিদার লোক হয়, কোরআন সুন্নাহ বুঝার লোক হয়, তাহলে আরব উপদ্বীপে বিশেষ করে আরব উপদ্বীপ সম্পর্কে বলছেন যে শয়তান এখানে কাউকে কবর পূজা দুর্গা পূজা দর্গা পূজা করাতে পারবে না। কিন্তু আছে একটা কাজ করাতে পারবে, কেমন পর্যন্ত এই কাজ করতে সক্ষম, সেটা হচ্ছে ওয়ালাকি ফিত্তাহারি সেভাবে আপোষে লড়াতে পারবে। সহি আকিদার দাবিদার, কিন্তু আপোষে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন দলের উপর দল পয়দা হওয়া আর তারপরে দলের জন্য খেদমত করা আর দলকে প্রাধান্য দিতে গিয়ে কোরআন সুন্নাহ একই আকিদার মানুষের সাথে বিদ্বেষ রাখা শত্রুতা রাখা এগুলি হতেই থাকবে, এটা একটা শয়তানের চান্স আর এটা হবে। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় যে শয়তানকে সুযোগ দেবো নাকি না শয়তানকে সুযোগ দেবো না, কখনো শয়তানকে সুযোগ দেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক সহি আকীদার ভাইদেরকে সালাফি ভাইদেরকে তৌফিক দান করেন অন্তর পরিষ্কার করার। এই অন্তর যদি পরিষ্কার না হয়, আর ফরজ নামাজ খুব সুন্দর আপনার, তৌহিদ সুন্নাত ঠিক আছে, ইবাদত বন্দেগি ঠিক আছে, অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে, হালাল রুজি সব ঠিক আছে, দেনের খেদমতও ঠিক আছে, কিন্তু ভিতরে গলিজ ভরা আছে, হিংসা বিদ্বেষ শত্রুতা ভরা আছে, তাহলে আত্মার পরিশুদ্ধি হয়নি। তাজকিয়া নাফসের জন্য আরো বেশি মেহনতের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল যেন তৌফিক দান করেন। সালাফি দাওয়াত সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলি। সালাফি দাওয়াত, সালাফি দাওয়াতের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সালাফিরা বিদাত থেকে সতর্ক থাকে এবং সতর্ক করে, বিদাত সম্পর্কে তারা সচেতন। ইসলামের নামে ধর্মের নামে এমন কাজ হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবীরা করেননি, খলাইফা রাশেদিন করেননি, আর সেটাকে ধর্ম বলে নেকির আশায় করবেন, এটা সালাফিরা করে না, পক্ষান্তরে অন্যরা করে, অন্যরা সকলে করে। কেন? ওদের একটা চোরা রাস্তা, শয়তান ওখান দিয়ে ঢুকে গেছে ওদের মধ্যে। সেটা হচ্ছে যে বিদাত দুই রকম, বিদাত হচ্ছে দুই রকম, কি বিদাতে হাসানা এবং সাইয়্যা, ভালো বিদাত আর মন্দ বিদাত। বিদাত মানেই তো ইসলামের নেই, বিদাত মানে কি ধর্মের নামে নতুন কাজ, তো নতুন কাজ কি করে কবুল করছেন? কেমন মুসলিম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দিন কমপ্লিট করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর তার উপরে নতুন কাজ করবেন আর বলছেন যে এগুলি ভালো, তার মানে কি আপনি বলছেন না মোহাম্মদ রাসূলুল্লাহ আপনার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আরো মেলা ভালো কাজ আছে, ভালো আমল আছে, আপনি বলেননি, আমরা একটু অ্যাড করে দিলাম, বললেন না? আপনি মুখে বলছেন না, লিসানুল মাকাল, কিন্তু লিসানুল হাল বলছে, আপনার চালচলন বলছে, আপনার ধর্মকর্ম বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কমপ্লিট করে যাননি। অতটুকু নাজাতের জন্য যথেষ্ট না, আমাদেরকে সুন্নতের সাথে সাথে বেদাতে হাসানাও করতে হবে। আর যে যে বেদাত গুলি করে সেগুলি বেদাতে হাসানা, যারা পীর ঘরে বেদাতে হাসানা, ঠিক না, যারা কবর মাজারে ফুল চড়ায় চাদর চড়ায় বেদাতে হাসানা, হ্যাঁ, যারা নাওয়াইতে পড়ে বেদাতে হাসানা, আরে অন্তরে নিয়ত করলাম, নিয়ত একটু পড়ে নিলাম, একটু ভালো করে নিয়ত করলাম, বেদাতে হাসানা, হ্যাঁ, ইস্তিহসান, ভালো মনে করে কাজ করা, ধর্মের নামে ভালো মনে করে কাজ করা, এটি হচ্ছে ভালো করে শুনে আসে। সালাফিরা এর সমর্থন করেন, সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, সালাফিদের কথা না সালাফিদের রাসূলের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাই ছিল সুন্নতি খুতবা, খুতবাতুল আলা, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে সেটা হচ্ছে বিদআ, প্রত্যেকটি বিদআ, ও কুল্লু বিদআতিন প্রত্যেকটি বিদআ, না বলছেন কিছু বিদআত তো দালালা আছে কোথাও, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ও কুল্লু দালালা তো জিন্নাত, আর প্রত্যেক বিদাত আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে এই বিদাতে হাসানা নাম দিয়ে বিদাত করে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে চলে যেতে হবে, সেই স্থায়ী নাই হোক, কেউ স্থায়ী হবে, কেউ অস্থায়ী হবে, শিরকের বিদাত করেছে স্থায়ী জাহান্নামে যেতে হবে, ধর্মের নামে শিরকের বিদাত করেছে, কবর মাজার পূজার বিদাত করেছে, সুতরাং স্থায়ী জাহান্নামে যেতে হবে। আর যদি এইরকম বিদাত করে যেগুলি গায়ের মোকাফেরা শিরক উপরে পৌঁছায় না, তাহলে সেগুলির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন, আল্লাহ ইচ্ছা করলে তার রহমতে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের কিছু স্বাদ কবরের জীবনে চেখে নেবে, এবং দুনিয়াতে বালা মুসিবত আসবে, আজকাল মুসলিমদের ওপর যে বালা মুসিবত আজাব আসছে তার পিছনে মূল কারণ আল্লাহ তাওহীদকে ছেড়ে দেওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ছেড়ে দিয়ে বিদাতে লিপ্ত হওয়া, আল্লাহর ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে যাওয়া, হারাম নাজাজে ডুবে যাওয়া, এই সমস্ত পাপের কারণে আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে সমস্ত মুসিবত আসছে আসবে, এটি হচ্ছে কোরআন কারীমের কথা। সালাফিরা ধর্মের নামে কোনো নতুন কাজের অবকাশ দেই না, বরং আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 3 এ বলেছে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, দিন কামিল হয়ে গেছে, পূর্ণতা লাভ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় এই ঘোষণা করে দেওয়া হয়েছে, সুতরাং দিনে নতুন কথা কাজের কোনো স্থান নেই। সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটি, যে তারা জাল জয়ীফ হাদিস থেকে সতর্ক করে যাতে কখনো কোনো জাল জয়ীফ হাদিস আমল করেও না, আর আমল আমল করার জন্য উৎসাহিত করে না, এ কথা বলেন না যে এটা ফজিলতের হাদিস সুতরাং জাল জয়ীফ চলবে, এসব কথা বলেন, বরং জাল হাদিস হলে তার অবস্থার না বয়ান করে শুধু হাদিস বর্ণনা করা হারাম মনে করে। এরা শুধু সালাফিরা বলবো না, যারা সালাফি মনে করে যে শুধু এই আজকালকার কিছু লোক, যুগে যুগে মহাদিস একরাম যারা সালাফিদের ইমাম ছিলেন তারা এই কথা স্পষ্ট করেছেন যে কোনো জাল হাদিস মওযু হাদিস অতক্ষণ বর্ণনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার অবস্থা না বয়ান করে দেবে যে হাদিসটি হচ্ছে জাল বা জয়ী। সালাফিদের বৈশিষ্ট্য, 60-70 বছরও যদি একটা ভুল আমল করে থাকি আর তারপরে যদি জানতে পারি যে এটাতে এতদিন ভুল করেছিলাম, ছেড়ে দিতে অসুবিধা নেই, কোনো মান ইজ্জতের ব্যাপার না, মোনাজাত করেছি ছেড়ে দিয়েছি, হ্যাঁ, এরকম বহু হয়তো বিদাত জানতাম সয় করাতে আর রোজা রেখে 15 তারিখে রোজা রেখে অনেকে আমাদের আলাদিস ভাইরা ছেড়ে দিয়েছে যখন জানতে পেরেছে, কিন্তু এককালে সালাফিদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধর্মের নামে কোনো কিছু বাড়ালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি যে অবস্থায় ছেড়ে গেছেন যেই দিনের বলছেন সেই দিনটা পালন করাতে পূর্ণ নজাত মনে করে যে এতেই আমাদের মুক্তি রয়েছে, তাতে কোনো কিছু বাড়ানোর কোনো অনুমতি তারা দেই না। সালাফিদের 5ম বৈশিষ্ট্য হচ্ছে যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যেই দিনের উপর ছেড়েছেন সেই দিনে কোন রকমের ঘাটতি করেন কমায় না, প্রত্যেকটি দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য এখন আমি শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কোনো ক্ষেত্রে বাড়াতেন না, যা দিয়েছেন তাই তার প্রতি আমল করতেন, কমাতেন না। সাহাবি আসছেন একজন নতুন মুসলিম,
আসাফর নবী সাল্লামকে জিজ্ঞেস করছেন কিছু ইসলামের বিধিবিধান সম্পর্কে, আর তারপরে যখন শুনলেন সে ফরায়েদ ওয়াজিবাত গুলি, আল্লাহর কসম করে বলছি এর আমি কিছু বাড়াবো না আর কিছু কমাবো না, আছে না নেই হাদিসে, লাজিদু আলা হাযা ওয়ালা আনকাস, এটা একটু বাড়াবো না আর কমাবো না। নবী সাল্লাম কি বলেছিলেন, আখলা ইন সাদাকা, এই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যদি সত্য কথা বলে থাকে, যে কথা বলবো তার উপর যদি ঠিক থাকে, যে আমি বাড়াবো না ধর্মের নামে আর ধর্মে কিছু কমাবো না, পাঁচ অক্ত নামাজ চার অক্ত করবো না, হ্যাঁ রমজানে কিছু রোজা রাখলাম কিছু রাখলাম না, যাকাত কিছু দিলাম কিছু দিলাম, এরকম করবো না, হজ ফরজ হয়ে গেছে আর তারপরে আরো পাঁচ বছর যা গাড়ি বাড়ি তৈরি হচ্ছে দেশে জমি হচ্ছে আর শেষ শেষ বছর হজ করে চলে যাবে, এটা সালাফিরা করতে পারবে না, হ্যাঁ না ফরজ ওয়াজিবাতে ঘাটতি করে আর না কোন রকমের কিছু বেশি করে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কোন ব্যক্তির কথা কি কখনো অগ্রাধিকার দেই না, যতই বড় ব্যক্তিত্ব হোক না, যতই বড় ব্যক্তিত্ব হোক না। এবং এর দলিল সাহাবায়ে কেরামের জীবনে রয়েছে, বলছেন সাহাবী যে আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি যে রাসূলুল্লাহ বলেছেন তুমি আবু বকরের দোহাই দিচ্ছ উমরের দোহাই দিচ্ছ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের দোহাই যদি না চলে তাহলে কি করে চলবে যে আমাদের মাঝহবে কি আছে, হ্যাঁ আমাদের ইমাম সাহেব কি বলেছেন, আমাদের মুফতি সাহেব কি বলেছেন, হ্যাঁ আমাদের পীর সাহেব কি বলেছেন, তার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন কখনো কাউকে আপনি প্রাধান্য দেবেন না, যদি দেন তাহলে ফালা ওয়ারব্বিকা লা ইউমিনু, আল্লাহ পাক বলছেন যে হে নবী তোমার রবের কসম করে বলছি নিজের সত্তার কসম করে আল্লাহ বলছেন লা ইউমিনু, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত যে কোনো হ্যাঁ মতবিরোধের বিষয়গুলি রয়েছে সেগুলিতে তোমার বিচারকে না মেনে নেবে, তারপরে অনেকে মেনে নেয় কিন্তু মন চায় না, না মনে সংকীর্ণতা না, খোলা মনে মেনে নিতে হবে, মনে যেন কোন রকমের সংকোচ বোধ না হয় এবং শির নত করে মেনে নেবে, পূর্ণরূপে মেনে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফিদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সারা পৃথিবীর অধিকাংশ মানুষ বরং সকলেই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায় তবুও নবীর তরিকা তারা ছাড়ে না, একা থাকলেও একা একম্মত হতে পারে, দল ভারী হলেই উম্মত হয় এ কথা ভুল, ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত ছিলেন, ছিলেন না ছিলেন না, হ্যাঁ ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা লিল্লাহি হানিফা, উম্মত মানে ইমাম, উম্মত মানে দল, উম্মত মানে মুফাসসিরগণ ইমাম বলেছেন, কিন্তু তার সাথে সাথে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করছেন তার বাপের দেশ থেকে ইরাক থেকে, তার সাথে শুধুমাত্র তার স্ত্রী, হ্যাঁ তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি সারা তোমার ছাড়া আর আমার ছাড়া এই জমিনে আর কোন মুসলিম নেই, মুমিন নেই, একাই উম্মত, একাই উম্মত। সুতরাং আপনি যদি দেখেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে গিয়ে একাই পড়ে গেলাম গ্রামে, পরোয়া করবেন না, এলাকায় দেশে একাই কেউ সব কথা বলে না, কোরআন সুন্নাহর কথা যখন নিশ্চিত তখন তাতে আপনাকে অটল থাকতে হবে, আল্লাহ পাক যেন অটলতা দান করেন এবং আল্লাহ পাক রব্বুল যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আপনার জন্য সেখানে আপনাকে ফিতনাবাজ বলতে পারে, আপনি এখানে ঝামেলা করছেন বলতে পারে, আপনি সেখানে হেকমতের সাথে কাজ করবেন, একসাথে সবগুলি শুরু করে দিতে হবে এটাও নয়, কিন্তু সবগুলি ছেড়ে দেবেন এটাও নয়, আপনি দেখবেন যে আমার পরিস্থিতিটা কেমন, এখানে আমি কতটা পারছি আমার আমল করার এবং দাওয়াত দেওয়ার, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন ততটা আপনি করার চেষ্টা করবেন, যদিও সারা পৃথিবীর অধিকাংশ মানুষ আপনার বিরুদ্ধে চলে যায়, অধিকাংশ মানুষ মেজরিটি হচ্ছে দলিল প্রমাণ হকের সত্যের, এটা জাহিল যুগের মতবাদ ছিল, শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা মাসাইলুল জাহিলিয়াতে এই বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জাহিলিয়াতের যুগের চরিত্র ছিল যে আমাদের দল ভারী সুতরাং আমরা হকে আছি, দল ভারী হইলে হক হয় না, হ্যাঁ দল যদি নবীর তরিকায় থাকে তাহলে হকের উপর, হকের মাপকাঠি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই হচ্ছে আমাদের আকীদা মানহাজ, এই হচ্ছে আমাদের দাওয়াত, নতুন কোনো কথা নাই, বরং আমরা
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোরআন কারীমে পড়ে বলি, তারপরে তার সাহাবে কেরাম খলিফা রাশিদের কথা বলি, তারপরে সমস্ত তাবেঈনদেরকে সুরাদাকে তাদের কথা পেশ করি, তারপরে তাবা তাবেঈনদের কথা পেশ করি, আইমায়ে কেরাম ফুকায়ে কেরামদের কথা পেশ করি, চার ইমামের কথা একই নজরে দেখি এবং একই রকম ভাবে পেশ করি। আল্লাহ আমাকে এভাবে দিনকে মেনে চলার তৌফিক দান করেন। এটি ছিল সালাফিদের দাওয়াত, এটি ছিল চার ইমামের দাওয়াত, আইমায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, তাদের দাওয়াত এটাই ছিল। মনে রাখবেন আল্লাহ পাক সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, তারা যদি বিশ্বাস করে ঈমান নিয়ে আসে ওই রকম ভাবে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা ঈমান নিয়ে এসেছো সেই রকমই যদি ঈমান তারা নিয়ে আসে। তোমরা বলে কাকে সম্মত করা হয়েছে? যেই যুগে কোরআন নাযিল হচ্ছে তাদেরকে, তাই না? তার কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাকে সম্বোধন করা হয়েছে। তাহলে আমাদের ঈমানটা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মত হয়, তাদের তরিকা হয়, তাদের কোয়ালিটি কি হবে? কোয়ালিটি ডাউন, তাদের তরিকা হইতে হবে, হ্যাঁ, তাদের পথের অনুসারী হইতে হবে। ফাকাতি তাদা, তাহলে তারা হিদায়াত পেল, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হইল। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা উল্টো কোনো দিকে ফিরে যায় যে আমরা অন্য কোন রাস্তা নেব, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধে পড়ে আছে, ফিতনা ফাসাদে পড়ে আছে। আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে তাদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক আরো সূরা আনআমের আয়াত 153 তে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটি হচ্ছে সরল পথ, ফাত্তাবিউ, এই সরল পথের অনুসারী হও, এটা হচ্ছে সালাফিদের পথ, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর ডানে বামে অনেক রাস্তা রয়েছে সেসব রাস্তায় চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, না হলে তার রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেবে। এই আয়াতের আগে 18 জন নবীর রসূলের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, এক জায়গায় একই রুকুতে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। বর্ণনা করার পর উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক কি করেছেন, হেদায়েত দান করে সঠিক পথে পরিচালিত করেছেন, এরা জান্নাতের পথের প্রতীক, এরা হচ্ছে জান্নাতের পথের আহ্বায়ক এবং দায়ী। সাবি হুদাহু মুক্তাদি, সুতরাং তাদের হেদায়তের, তাদের সঠিক রাস্তার ইক্তিদা করো, অনুসরণ করো। আল্লাহ কি বলেছেন? তাদের হেদায়তের মানে তাদের যে সঠিক রাস্তা সেই রাস্তার অনুসরণ করো। ওলামারা বলছেন, সূক্ষ্ম কথা ভালো করে শুনে রাখবেন, আল্লাহ কেন বললেন না ফাবিহি ইক্তাদি, এই 18 জন নবী, তার মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারা সকলের আদর্শ, তাদের অনুসরণ করে, এই কথা কেন বললেন না? ফাবেহিম ইক্তাদে, এই নবীদের অনুসারী হবে, এই কথা বললেন, ফাবে হুদাহ মুক্তাদে, তাদের হেদায়েতের পথে অনুসরণ করো। পার্থক্য কি? এই পার্থক্যটা শুনিয়ে আলোচনা শেষ করলে সময় শেষ হয়ে গেছে। দেখেন, দীন ইসলাম মানুষের ব্যক্তি পূজা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। জি হ্যাঁ, আম্বিয়া রাসূলগণ আল্লাহ যদি বলে দিতেন যে এদের অনুসরণ করো তবু ভুল হতো না, কারণ তাদের অনুসরণ করা তাদের কাছে ওই আসছে, তাদের কাছে ওই আসছে, ভুল হতো না। তারপরও অধিক সতর্ক করছেন, দেখো তোমরা ব্যক্তি পূজায় লিপ্ত হইও না, কারণ এই স্বভাব যদি থেকে যায় তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আম্বিয়ার পরে অন্য অন্য, হ্যাঁ, বড় বড় আলেম দেখে, ইমাম দেখে তাদের ব্যক্তি পূজা শুরু করে দিবে, একজনের গিয়ারে থাকা শুরু করে দিবে, একজনের অন্ধ মুকাল্লিদ হয়ে যাবে, না না এই কাজ করিও না। তারা যে হেদায়তের রাস্তাটা দেখেছেন ওই হেদায়তের রাস্তার অনুসরণ করো, ফাবি হুদাহ মুক্তাদে, তাদের হেদায়তের অনুসরণ করো, তাহলেই সঠিক পথ পাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ব্যক্তি পূজা থেকে, ব্যক্তির অনুসরণ থেকে, অন্ধ তাকলিদ থেকে, অন্ধ অনুসরণ থেকে, আর সমস্ত রকম শিখ বিদাত এবং খারেজিদের চরমপন্থা থেকে, সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতের সাহায্য সহযোগিতা করার সকল ভাই বোনকে তৌফিক দান করেন, বিশেষ করে
তাদের জন্য দোয়া করি যারা এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক আপনাদের যেন উত্তম বদলা দান করেন, আপনাদেরকে হেদায়েতের জন্য যেন ইস্তিকামা দান করেন, আল্লাহ পাক কায়েম রাখেন, অটলতা দান করেন, আল্লাহ পাক যেন জান্নাতের পথে রাখেন, নেক আমল আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জুমার দিনে আবার দোয়া করি আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ আমাদের যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করি যারা এখানে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ পাক সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন, শিখ বিদা থেকে গুমরাহি থেকে হিংসা বিদ্বেষ থেকে কলহ বিবাদ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে শেষখানে দোয়া করি আল্লাহ পাক মুসলিম উম্মার যেন হেফাজত করেন, মজলুমদের আল্লাহ হেফাজত করেন, জালেমকে আল্লাহ পাক ধ্বংস করেন, মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের সাহাবা কিরামকে ছেড়ে গেছেন, সেই দিন আবার মানুষের মাঝে চর্চা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা